আমি এই প্রথমবার পরকাটা কবুতর উঠতে দেখলাম মানে অবিশ্বাস্যভাবে উইরে কিভাবে যেন আসলো মানে ওর মালিক যখনই ও খাঁচা থেকে ছুটা যায় আমি সাথে থেকে লক্ষ্য করতেছিলাম ওর মালিক পাগলের মতো হয়ে গেছিলো মানে আমার দূরের থেকে বলতেছিল ভাই ভাই কবুতরটা আমার আমার তো দেখি বাবারে দেখাই বাবায় ঘুমে তো যাই হোক মালিকের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমরা নিচে যাইতেছি কবুতরটা দেখেন অনেক সুন্দর একটা কবুতর তো অলরেডি আমরা রাস্তায় আইসা পড়ছি ওর মালিক এখন আসবো কবুতরটা যখন অকশন হয় তখন আমরা দেখেছিলাম এই কবুতরটা যে মালিক আমার এলাকায় থাকে উনি তো থরের খাঁচা থেকে হুট করে বের হয়ে যেয়েই এই আমার বাসায় আইসা পরে মানে দুইটা দুইটা কইরা পর আছে দুইটা তিনটা করে এই পরকাটা নিয়ে যেন কবুতর উঠতে পারে আমার জীবনে এই প্রথমবার দেখা দেখেন মাসালা কবুতরটা কত সুন্দর মাদি কবুতরটা মানে হুট করে বাইরে এই যে দেখেন ক্লাবটা এগো আছে তো ক্লাব থেকে যখন নিলাম হয় তখন আমাদের ফয়সাল ভাই মানে এই কবুতরটার মালিক উনি এই কবুতরটাকে অকশনে করে করে আমার সামনে আমি তখন অকশনে ছিলাম তো প্রিয় ভাই বোনেরা বিষয়টা যেটা হয়েছে কবুতরটা আয়সা এই যেই কান্নিষে বইছে এই যে এই কান্নি এদিকে বইছে বামের এই বাসটার লগে এই কান্নিষায় বইছে তো কান্নিসটা বয়ার সাথে সাথে আমি ছিলাম ওই লেগে উপরে হুম কবুতরটিরে সারসি উপরে ছিলাম তো উপরে সারার সাথে সাথে আমি কবুতর দিলে বামে আরও কবুতর ছিল তো সবটিরে আমি আধার দিলাম আধার দিয়া সবটিতে নিচে নামলো ও কিন্তু নিচে নামে না মাদিটা খুবই চমৎকার একটা মাদি ছিল আটটা এক পুরোনো মাদি ছিল এনপিএসি ক্লাবের মাটিটা মাদিটা উনি অকশন থেকে কিনছিল যখন উনি অকশনটা শুরু হয় তখন আমি গিয়েছিলাম অকশন শেষের দিকে আমি ছিলাম না তখন শুনছিলাম শেষে উনি একটা মাদি কিনছিল ওনার হাতে দেখছিলাম মাদিটা তো মাটিটা কাইটা এই যে ভায়ের বাড়িটা এই যে আপনারা এই যে আপনারা লাল লাল সবুজ বিল্ডিংটা দেখতেছেন এই যে ভায়ের ছাদে এই যে দেখেন ছাদে কবুতর ডিবহা এই যে টাঙ্কিতে কবুতর দিব আমি আপনাকে দেখাতে পারতেছি কিনা জানি না এই টাঙ্কিতে কবুতর দিই ভাইয়ার চাকলাটা কিছু আগে উঠছে উ যে দেখেন চাকলাটা এই যে দেখেন এই যে দেখেন একটা চাকলা এই যে দেখেন একটা চাকলা এটা লেগে ভাইয়ের চাকলাটা তো আমার সিনিয়র ভাই তো ওনার মাতিটা আইসা পরে চাকলাটি যখন লড়া দেয় তখন আমি দেখি সাতটা বাচ্চা এক লোক ছাড়ে দেখেন সাতটা বাচ্চা আছে সাতটা কবুতর হ্যাঁ না এখন আটটা একটা বাচ্চা মনে আবার উঠছে তো যাই হোক যখনই কবুতর গুলা ছাড়ে বাচ্চাগুলি হুট করে করলো কি ওনার খাঁচার থেকে দেখলাম মাটিটা বের হইয়া এই যে একদম জোরছে অনেক খুন যাবৎ ভাইয়ের চেষ্টা করতেছে ধরনের লেগা কিন্তু ধরতে পারলো না এই যে দেখেন এই যে ভাইয়া এই যে ভাইয়া এই যে ভাইয়া দেখে দেখা ভাইয়া ভাইয়ার আম্মাই এদিকে এই যে ভাইয়া তো অনেক খুন যাবৎ ভাইয়া ধরার চেষ্টা করতেছে ধরতে পার ধরতে পারো না পরবর্তীতে ত্যাটকের ইয়া করলো কি আমার এই বইলো কাটা অবস্থায় লইয়া কি পারে বোঝানালা আমি করলাম কি এই আমার বাচ্চাগুলি আবার এইখানে ছিল নতুন বাচ্চা যেগুলো ভিড় দিতেছি এই দেখেন নতুন বাচ্চাগুলি মাত্র ওঠে যা 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 তোর আমি যা হ্যাঁ এই যে নতুন বাচ্চাগুলি তো ইয়া করলো কি এনে এনে এই বিল্ডিংয়ে আলহামদুলিল্লাহ লাদা মতো নাম কবুতর ডির সাথে আসলে ধরলাম দরলাম পর ওদিকে তো চিল্লাইতেছে ও ভাই আমার 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 আমি আসলে এই ছাড় দিলাম বড়ো ভাই আসেন তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ বড় ভাই আসলো বড়ো ভাইয়ের জিনিসটা বড়ো ভাইয়ের আমানতটা আমি বড়ো ভাইয়ের কাছে ফিরাই দিলাম খুব আনন্দ লাগতেছে মানে আসলে কি ব্রডব্যান্ডের লোক হইতে হয় মানে সে দিয়ে আনন্দ পাইত হয় এ হচ্ছে খুশি আর নাই এই যে দেখেন আমার কবুতরটি যদি এক চিন্তা করে জ্বরের জ্বরের ভিতরে আমার কবুতর ডেক এক জায়গায় পড়া গেলো ওই ব্যক্তিরা যদি আমার কবুতরটি না দেয় কটেকার কবুতর আমার কেমন কষ্টটা লাগব আর বুঝেন এই আসলে কি ভাই মানুষের দিয়া খুশি হইতে হয় দিয়া খুশি থাকে হ্যার সব কিছুতেই খুশি এই যে আলহামদুলিল্লাহ আমি সব কিছুতে খুশি তিনশোল্লাহ আমার মতো যারা খুশি থাকতে চান আল্লাহর রহমত পাইতে চান তাদেরকে একটা উপদেশ দিব আমি ছোট্ট মানুষ হিসেবে হুজুর মানুষ তো এগাত সব সম্পূর্ণ ভিডিও করতে পারি না ভাই যখন কবুতরটা দিছে একটা মানুষ আইসে হ্যাঁ রে কবুতরটা হস্তান্তর করবো তখন যদি ভিডিও করি নিজের কাছে একটা খারাপ লাগে এই কারণে ভাই দিয়া খুশি থাকবেন ভাই দিলে আপনার কমবো না ভাই আলহামদুলিল্লাহ এই যে দেখেন ভাই আমার কমতি নেই দেখেন ভাই আমার কাঁচা বড় দিলে দিলে আরও বড়ছিল আমি অনেক কমাইছি আপনারা জানেন পাল্লা পুল্লা খেলছি কিছু শট খাইছি পাল্লাটা আইসি এই কবুতরটি রাখছি কিছু অকশনও উড়াইছি তো আলহামদুলিল্লাহ ভাই আমার কমে নাই আমার বার্সে ছাড়া ভাই কমে নাই এই যে দেখেন আমার চিলা বারুদ তো এই যে আমার মাক্সি, মাদি আহা চিলা আহা এই যে এই যে উপরে ছয়টার থেকে পাঁচটাই আহা তো আলহামদুলিল্লাহ আমার কি কমছে কোনো দিক দা না আল্লাহ আমার কমায় নাই বরঞ্চ আমার বাড়ছে ছাড়া কমে নাই আলহামদুলিল্লাহ এই যে আবার যোদ্ধা তৈরিতে সে ইনটেক বাচ্চা ইনটেক টুর্নামেন্ট তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে আজকাল ভিডিও শেষ করতেছি আর ভিডিওর সবচেয়ে বড়ো টপিকটা এই এইটাই বাই আড়াইশো টাকা পাঁচশো টাকা নাহলে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার কবুতর মাঞ্চার কি লাভ তো সবাই একটাই উপদেশ দিব ভাই আসেন আমরা আল্লাহ আল্লাহরাসুলরা ভালোবাসি সবার কবুতর দেওয়ার চেষ্টা করি আমাদেরকে দেখে আরও যেন দশজন মানুষ ওনাকে মাইন্ডারে যেন ঠিক করে আসুন সকলে একসাথে চলি এই পশু পাখি নিয়ে মনোমানিনতা দূর করি সকলে আর পশু পাখির সহিত কাছাকাছি আসি এই প্রত্যাশায় নিয়ে আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিমুক আর আর একটা কথা হইলো যেই সব বাইরে আমার ভিডিওগুলো দেখেন নতুন ভিডিওগুলো আমি নতুন মানুষ বিশেষ করে আমি এই ভিডিও ইউটিউবে নতুন তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পশু পাখিগুলির জন্য দোয়া করবেন তো আজকে এই প্রত্যাশায় নিয়ে আপনাদের মাঝে ভিডিও থেকে بدہ نیچے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ